আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছয় কুলির পেটিকোট কাটার খুব সহজ একটা পদ্ধতি। তো বন্ধুরা, এখানে আমি খুব ইজি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব এই ছয় কুলির পেটিকোটটা আসলে কিভাবে কাটতে হবে, আর এই কুলিগুলো কাটার পর ভাজ অনুযায়ী একটার সাথে আরেকটা কিভাবে বসবে সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে কিন্তু কাটা প্লাস সেলাই কিভাবে করতে হবে সেটা সম্পূর্ণ ধাপে ধাপে দেখিয়ে দিব। যারা একেবারেই নতুন, ইনশাল্লাহ তাদের এই পেটিকোট কাটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলুন দেখাই। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখুন। তো আমি এই পেটিকোটটা তৈরি করার জন্য এখানে সোয়া দুই গজ কাপড় নিয়েছি। তো পেটিকোট তৈরি করতে হলে প্রথমে আপনাদেরকে লম্বা মাপটা নেওয়া লাগবে আর কোমরের মাপটা নেওয়া লাগবে। তো বন্ধুরা, আমি এখানে যে পেটিকোটটা তৈরি করছি এর লম্বাটা হবে 34 ইঞ্চি আর কোমরের মাপটা হবে 36 ইঞ্চি। সেই অনুযায়ী আমি এখানে পেটিকোটটা কাটবো। তো বন্ধুরা, এখানে আমি কাপড়টাকে প্রথমে লম্বাভাবে দুটো ভাঁজ করে নিয়েছি। এই যে এখানে দুটো লম্বা ভাঁজ করে নিয়েছি, একেবারে লম্বা ভাঁজ অনুযায়ী কাপড়টাকে প্রথম দুটো ভাঁজ করেছি। এরপর এটার উপর আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে কাপড়টা আমি 4 ভাঁজ করে নিয়েছি। তা আপনারা যখন এভাবে করে পেটিকোট কাটবেন, আপনারা কিন্তু এই যে এভাবে আমি যেভাবে লম্বা করে ভাঁজ করেছি, 4 ভাঁজ করে নিয়েছি, এভাবে করে ভাঁজ করে নেবেন। তো বন্ধুরা, আমি এখানে 34 ইঞ্চি লম্বা পেটিকোটটা তৈরি করব। তো প্রথমে এই কাপড়টাকে লম্বা মাপ অনুযায়ী এভাবে করে মাপ দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি 34 ইঞ্চি বরাবর এখানে মাপ দিয়ে রেখেছি। তো বন্ধুরা, ছয় কোলির পেটিকোট তৈরি করতে হলে কিন্তু আপনার কোমরের অংশে বেল্ট লাগে। তা আমি এখানে 34 ইঞ্চি লম্বা তৈরি করব। তো নিচের যে কাপড়টা থাকবে এটা আমি 34 ইঞ্চি লম্বা নিব, কারণ নিচের যে সেলাইটা হবে, অর্থাৎ পেটিকোটের নিচের সেলাইটা একটু চওড়া করে করতে হয়, আর উপরে সেলাই করার জন্য আপনার 1/2 ইঞ্চি এমনি চলে যাবে, যার কারণে পেটিকোটের লম্বাটা যা হবে আপনারা টোটাল লম্বাটা নিচের অংশটা নিয়ে নেবেন। আর পেটিকোটের যে বেলটা হবে সেটা আমি 2 ইঞ্চি চওড়া তৈরি করব। তো প্রথমে এভাবে করে 34 ইঞ্চি বরাবর আমি কাপড়টাকে দাগ দিয়ে নিব। এখানে আমার কিছুটা কাপড় বাঁকা আছে, আর সাইডের যে কাপড়টা আছে এই কাপড় থেকে আমি কোমরের বেল্টের কাপড়টা তৈরি করব। তো প্রথমে আমি এই কাপড়টাকে লম্বা অনুযায়ী কাপড়টাকে আলাদা করে নিব। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছি এখানে আমি 36 সাইজ কোমরের মাপ অনুযায়ী এই পেটিকোটটা তৈরি করব। তো 36কে প্রথমে 4 ভাগ করতে হবে, 4 ভাগের 1 ভাগ যা আসবে সেটা নিতে হবে। তো বন্ধুরা, 36-এ 4 ভাগের 1 ভাগ হয় 9 ইঞ্চি। আপনার প্রয়োজনে এভাবে করে ইঞ্চি টেপ দিয়ে নিতে পারেন। এখানে 9 ইঞ্চি, এটাকে কি করতে হবে, আরও একটা ভাঁজ করতে হবে। এভাবে ভাঁজ করার পর এখানে যা আসবে, এখানে আসছে আমার 4.5 ইঞ্চি। তো বন্ধুরা, এই যে 4.5 ইঞ্চি, এখান থেকে নিতে হবে আপনার এই 4.5 ইঞ্চি প্লাস সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি। আরেকটা পার্ট নিতে হবে এই কোনার থেকে, অর্থাৎ একটা হবে এই কোনার থেকে আর একটা হবে এই কোনার থেকে, মানে ছোট পার্টগুলো এভাবে করে বের করতে হবে, আর বড় অংশ মানে বিপরীত সাইড থেকে আপনার বের হবে। তাহলে 36-এ 4 ভাগের 1 ভাগ হয় 9 ইঞ্চি, আর এটাকে যদি আমরা আরও অর্ধেক করি তাহলে হয় 4.5 ইঞ্চি। এই যে 4.5 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য এখানে আমি আরও 1/2 ইঞ্চি বেশি নিব, তাহলে হবে 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি বরাবর দাগ দিব। তো এখান থেকে যেহেতু আমি এই কোনা বরাবর থেকে মাপটা নিয়েছি, এরপর আমি এখানে মাপটা নিব ঠিক তার উল্টা দিকে, এই উল্টা দিকে এবং এই সাইডে একবারে উল্টা পাশে এই মাপটা হবে। তাই 5 ইঞ্চি বরাবর এখানে আমি দাগটা দিব, এখানে আর এখানে। এরপর কি করতে হবে, এই যে এই ইঞ্চি টেপ দিয়ে এটাকে এই যে এভাবে করে ধরে এই বরাবর এভাবে করে দাগ দিয়ে দিতে হবে। আমি এই বরাবর এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কোমরের মাপটা যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে, 1 ভাগ যা আসবে সেটাকে আবার অর্ধেক করতে হবে। অর্থাৎ এখানে যে ছয় কোলের পেটিকোটটা আপনারা তৈরি করবেন, আপনারা সোজা 8 দিয়ে ভাগ করলে যেটা আসবে, আর সাথে আপনার সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, তাহলেই চলবে। তো বন্ধুরা, আপনারা সব সময় মনে রাখবেন কোমরের মাপ যাই হোক না কেন সেটাকে 8 দিয়ে ভাগ করবেন, একেবারে ইজি একটা পদ্ধতি। আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি নেবেন, যেটা আসবে সেই অনুযায়ী একটা সাইড এই পাশ থেকে নিতে হবে আর একটা মাপ এই পাশ থেকে নিতে হবে, ব্যাস হয়ে গেল। তা আমি এই যে দাগটা দিলাম সেই অনুযায়ী এবার আমি এই কাপড়টা কাটবো। সাইডের যে জয়েন্টটা আছে এটা কেটে ফেলতে হবে।
তো এখন কি করতে হবে, এই বড় পাট থাকবে বড় পাটের সাথে আর ছোটটা থাকবে ছোট পাটের সাথে, ঠিক এভাবে করে নিয়ে এই কাপড়টা একটার উপর আরেকটা রাখতে হবে। এভাবে করে রাখার মানে হচ্ছে আমি যে এখন যে কাজটা করব তাহলেই বুঝতে পারবেন কেন আমি এইভাবে করে রেখেছি, এই যে এভাবে করে থাকবে, আপনি জাস্ট নিচের দিকে এভাবে করে সমান করে নেবেন। এরপর যেটা করতে হবে, এখানে কিন্তু সোজাভাবে আছে আর এখানের অংশটা কিন্তু আপনার কোনার মতো বের হয়ে আছে। আমরা যখন কলিগুলোর জয়েন্ট দিব, আমরা যদি এই পাশ থেকে কোনাটা না কাটি তাহলে কিন্তু আপনার এখানে বাড়তিভাবে কাপড় বের হয়ে থাকবে। তো এর জন্য কি করতে হবে, এই সাইড থেকে মানে এই যে আড়াভাবে যে অংশটা আছে এখান থেকে প্রায় হাফ ইঞ্চি উপরে এই যে এভাবে করে একটা দাগ দিব এবং এটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে, এই যে এভাবে করে। এই কাপড়টা যদি আপনি না কাটেন, যখন আপনি এই কলিগুলো একটা সাথে আরেকটা জয়েন দিবেন তখন এই মাথাগুলো এভাবে করে বের হয়ে থাকবে। আর এখন যদি আমি এভাবে করে কেটে ফেলি তাহলে কিন্তু আর এই কলি মানে এই যে কাপড়ের মাথাগুলো এভাবে করে বের হয়ে থাকবে না। তা এইভাবে করে এই অংশটা আমি কেটে ফেলবো। তো বন্ধুরা, ছয় কলির কাপড়টা কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু আমি যে পাটগুলো কেটেছি এখানে প্রথম চারটা পাট বের হয়েছে এবং এটা প্রতিটা পাট খোলা অংশ, আর নিচের দুইটা পাট মানে সাইডের যে পাট দুইটা বের হয়েছে এটা কিন্তু দুইটা অংশ, এটা হচ্ছে বড় পাট। তো বন্ধুরা, এখান থেকে যদি জয়েন্ট না থাকতো তাহলে কিন্তু এখানেও চারটা হতো আর এখানে তো চারটা আছে, তাহলে হতো আট কলির অংশ। তো পেটিকোটের সামনের দুইটা পাট বড় হয় যার কারণে এই কলি দুইটা বড় এভাবে করে রাখতে হবে, আর সাইডের কলিগুলো আপনার জয়েন্ট ছাড়া হতে হবে, তার জন্য আমি এভাবে করে রেখেছি। তো বন্ধুরা, এই কলিগুলো আসলে কিভাবে থাকবে এবং জয়েন্টটা দিতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা খুব ইজিভাবে বুঝতে পারবেন। তো আমি এখানে যে জয়েন্ট ছাড়া যে অংশ চারটা আমি এটা উঠিয়ে ফেলবো। এখানে আমি এই যে বড় পাট এভাবে করে রাখবো। বড় পাট আপনার মাঝখানে থাকবে আর এখানে যে ছোট অংশটা, এখানে যে চারটা পাট আমি কেটেছি ছোট অংশ, এটাকে কিন্তু এই যে এভাবে করে রাখতে হবে। ছোটটা ছোট সাথে জয়েন্ট হবে আর নিচের যে চড়া অংশটা আছে এই সাইডের চড়াটা ঠিক তার সাথে যোগ হবে, এই যে এভাবে করে। আরেকটা কথা, অনেকে আপনারা জানতে চান যে এই এই বড় পাটের যে আড়া অংশটা আছে এটার সাথে এই সাইডের যে কাপড়টা আছে এটাও একটা সাইড সোজা আর একটা সাইড কিন্তু আপনার আড়াভাবে থাকে, আড়া অর্থাৎ আপনার টান দিলে বলে সেই অংশটা। তো এই বড় পাটের সাথে আপনারা আসলে কোন সাইডটা জয়েন্ট দিবেন অনেকে আপনারা প্রশ্ন করেন। তো বন্ধুরা, আপনারা চাইলে এই যে সোজা পাট আছে এই সোজাটা জয়েন্ট দিতে পারেন এটার সাথে, অথবা ইচ্ছে করলে এই যে এই অংশটার সাথে এই অংশটা আপনারা জয়েন্ট দিতে পারেন, এটা আপনার ইচ্ছে, এতে কোনো সমস্যা হবে না। আপনি এই সাইড চাইলেও জয়েন্ট দিতে পারেন অথবা এই সাইডটাও জয়েন্ট দিতে পারেন। তবে আপনি যদি এই পাশটা এই ছোট পাট আড়া অংশ এটার সাথে জয়েন দেন তো ওই পাশটাও কিন্তু আপনি আড়া অংশটা ওইভাবে করে রেখে জয়েন দিবেন। আর বন্ধুরা, আমি সাইড থেকে যে হাফ ইঞ্চি পরিমাপ কাপড়টা কাটলাম, এই যে কোনা অংশটা যাতে বের না হয় সেটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে এখানে যে আমি কাপড়টা কেটেছিলাম দেখেন খুব সুন্দর মতো কিন্তু রাউন্ডটা আসছে। আপনারা এভাবে করে যদি কাটেন আপনার সাইড থেকে এই কাপড়ের অংশটা বের হবে না। তো আমি এইভাবে করে যে পাটটা যেভাবে রেখেছি এভাবে করে আমি আরও একটা পাট সেম একই রকমভাবে রেখে তারপর জয়েন্ট দিব। তো এবার আমি কোমরের বেল্টের কাপড়টা কীভাবে কাটবো সেটা দেখাবো। তো বন্ধুরা, সাইডের যে কাপড়টা বাঁচলো সেটা দিয়ে আমি কোমরের বেল্টের কাপড়টা তৈরি করব, আর বেল্টের চড়াটা নিব আমি 2 ইঞ্চি, সেলাইয়ের জন্য আমি আরও 1 ইঞ্চি বেশি নিব অর্থাৎ 3 ইঞ্চি হবে। তো এখানে কাপড়টা দুইটা ভাঁজ করে রাখা আছে, এখানে কাপড়ের চড়াটা আছে আপনার এই 17 ইঞ্চি আসে, এখানে আরও মানে জয়েন্ট দেওয়া লাগবে। তো এখানে বেল্টের কাপড়টা কিন্তু ডাবলভাবে হবে, এই যে এরকমভাবে ডাবল হয়ে তারপরে বসবে। এখানে 3 ইঞ্চি বরাবর আছে, তো আমি কাপড়টা এখান থেকে এভাবে করে কেটে ফেলবো মাপ অনুযায়ী, আর সাইডের যতটুকু জয়েন্ট দিতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোমরের উপরের অংশে আপনার যে জয়েন্টটা পড়ে এটা কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো বন্ধুরা, আমি যে পেটিকোটটা তৈরি করছি এর কোমরের মাপ আছে 36 ইঞ্চি, তার অর্ধেক হবে 18 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি বেশি নিব তাহলে হবে 19 ইঞ্চি, কিন্তু এখানে কাপড় কিছু কাপড় কম আছে। তো এই কাপড়টা আমি এখান থেকে নিয়ে জয়েন্টটা দিয়ে দিব। তো এখানে কাপড় আমার অনেক আছে, সমস্যা হবে না। এই কাপড়টা ডাবলভাবে আছে, এটাকে আরও
একটা ভাঁজ করে নিতে হবে, এই যে এভাবে করে ভাঁজ করে নিয়ে এই কোমরের বেল্টের কাপড়টা এই যে এভাবে করে রাখবো, আর এখান থেকে এভাবে করে মাপ দিয়ে নিব। তা আমি বরাবর কেটে ফেলবো, বাড়তি আছে, সমস্যা হবে না। নিচের লম্বা কাপড়টাও বেশি আছে, বাড়তি যে অংশটুকু আছে আমি কেটে ফেলবো। তো এই যে এভাবে একটার সাথে আরেকটা জয়েন্ট হয়ে তারপর বসবে, এই যে এভাবে। তো বন্ধুরা, আমার এই ছয় কলির পেটিকোটটি কাটা হয়ে গেছে, আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমি এটা কিভাবে জয়েন্ট দিয়ে সেলাই করব সেটা দেখাবো। বড় যে কলিটা আছে সেটা নিচের দিকে রাখবো, তার উপরে ছোট কলি, এই যে সাইডের যে অংশটা সোজা সেটা এই যে এভাবে করে রাখবো, এই যে এই বরাবর এভাবে করে রাখবো, রেখে একেবারে এখান থেকে নিয়ে লম্বা পর্যন্ত আমি সেলাইটা করব। আর এই সেলাইটা করার সময় পেটিকোটের যে বড় পার্ট আছে এটা কিন্তু এই অংশটা আড়াভাবে আছে, এটাকে টান দেওয়া যাবে না, এটা হালকার উপর রেখে তারপর সেলাইটা করতে হবে। তা আমি এভাবে করে রেখে তারপর সেলাইটা করছি। তো বন্ধুরা, আপনারা যদি খেয়াল করেন, এখানে নিচের যে অংশের সাইডের যে কোনা আমি কেটেছিলাম সে কোনাটা কিন্তু আর বের হয়ে থাকেনি, মানে দুইটার পার্ট একসাথে মিলে গিয়েছে। অর্থাৎ আপনারা যদি সাইডের যে কোনাটা আমি যেভাবে কেটেছি এভাবে যদি কাটেন, তাহলে কিন্তু এই সাইডের যে সেলাইয়ের পরে যে অংশটা এটা খুব সুন্দর মতো করে রাউন্ডভাবে আসবে। তা আমি এই পার্টটা যেভাবে রেখে সেলাই করেছি এই সাইডের কাপড়টাও সেম একইভাবে রাখবো, যে এই পার্ট এই পাশে এইভাবে করে রাখবো, রেখে এই পাশ থেকে তারপর সেলাইটা করবো। এখন আমি সেলাই করব যখন, তখন কিন্তু এই ছোট পাটটা নিচের দিকে রাখবো আর কলির যে বড় অংশটা আছে সেটা উপরের দিকে রাখবো। আমার সেলাই করার সুবিধার জন্য আমি এভাবে করে নিয়েছি, এই যে এভাবে করে নিব, তারপর সেলাইটা করব। তো বন্ধুরা, আমি এই সেটটা একই রকম ভাবে সেলাই করে নিয়েছি। তো বন্ধুরা, এই পাট আমি যেভাবে সেলাই করেছি আরও একটা পাট এভাবেই আমি সেলাই করে নিব। তো বন্ধুরা, দুইটা পাটই আমার সেলাই করা হয়ে গেছে, সাইডের জয়েন্টগুলো দেওয়া হয়ে গেছে। এবার যা করতে হবে, একটা পাট এভাবে করে রাখতে হবে, তার উপরে আরও একটা পাট, মানে কোমরের উপরের অংশ এটা এভাবে রাখতে হবে, তার উপরে আরও একটা পাট আমি যেভাবে, এটা কিন্তু সোজাভাবে আছে, তার উপর আরও একটা পাট সোজাভাবে রাখবো, যে এরকম সোজাভাবে রেখে এই দুইটা পার্ট এই সাইড থেকে আমি জয়েন দিব, এই সাইডের এই জয়েন্টটা দিয়ে দিব, এভাবে করে রেখে তারপর আমি জয়েন্টটা দিচ্ছি। তো বন্ধুরা, একটা সাইড আমি জয়েন দিয়েছি, আর একটা সাইড কিন্তু খোলা আছে। এখন যা করতে হবে, এই দুইটা পার্ট এই যে এভাবে করে সমান করে রাখতে হবে, রেখে এই নিচের অংশ মানে কোমরের উপরের থেকে নিচের অংশ কতটুকু ফাঁকা রাখবেন আপনি সেটা ঠিক করে নেবেন। তো আমি এখানে 5 ইঞ্চি পরিমাপ খোলা রাখবো। তো এখানে আমি এই চক দিয়ে দাগ দিয়ে নিব, প্রয়োজনে একটা এখানে কোনা কেটে নিতে পারেন, আমি এখানে কোনা কেটে নিচ্ছি। এরপর যা করতে হবে, এই যে সাইড এভাবে করে নিতে হবে, আর এই পাশটাকে এভাবে করে একটা ভাঁজ দিতে হবে, তারপরে আরও একটা ভাঁজ দিব, দিয়ে এই সেলাইটাকে এই যে এই পর্যন্ত যেখানে আমি কোনা কাটলাম এই পর্যন্ত সেলাইটা করতে হবে। এখন এই পাশের সেলাইটাও সেম একই রকম ভাবে করতে হবে। তো এটাকে যে এভাবে করে নিতে হবে, নিচের দিক থেকে আমার সেলাই সুবিধার জন্য আমি এভাবে সেলাইটা করব, এই যে এভাবে করে চিকন করে একটা ভাঁজ করব, তারপর আরো একটা ভাঁজ দিয়ে নিব, তারপর এখান থেকে সেলাইটা শুরু করব। আর পেটিকোটের সাইডের যে আরেকটা জয়েন্ট আছে এটা আমি পরে দিব। এখন আমি বেল্ট
মানে কোমরের বেল্টের কাপড়টা আগে জয়েন্ট দিব, তারপর সাইডের যে জয়েন্টটা আছে এটা আমি সবার শেষে এই জয়েন্টটা দিয়ে দিব। তো বন্ধুরা, এই কোমরের বেল্টের মধ্যে আমার কিছুটা অংশ জয়েন্ট দেওয়া লাগবে, তো এই কাপড়টাকে এই যে এভাবে করে সম্পূর্ণটা মেলে নিব, তারপর এই সাইডে এই যে এভাবে করে রেখে এই প্রথমে জয়েন্টটা দিয়ে নিব। আরো একটা সেলাই দিয়ে দিব। এরপর এই বেল্টের একটা সাইড এই যে এভাবে করে আমি ভাঁজ করে একটা সেলাই করে নিব। আরেকটা সাইড পরে সেলাই করব। এখন পেটিকোটের যে নিচের অংশটা আছে এটাকে আমি এই যে উল্টা করে নিব, এই যে উল্টাভাবে নিব, আর যে সাইডে মানে বেল্টের যে সাইডে আমি সেলাইটা করেছি এটাকে যে এভাবে করে নিব, মানে উল্টা দিকে এটা রাখব নিচের অংশটা, আর তার উপরে বেল্টের যে কাপড়টা আছে এটা আমি সোজাভাবে এভাবে করে রাখবো, একেবারে মাপ মতো রেখে তারপরে আমি এই কোমরের অংশে জয়েন্টটা দিব। সোজা এরকম ভাবে আমি সেলাইটা করে নিব। তো বন্ধুরা, আমি যে বাড়তি অংশটুকু জয়েন্ট দিয়েছিলাম, এই বাড়তি এখানে অনেক বেশি কাপড় আছে, তো আমি যেভাবে জয়েন্টটা দিয়েছি এভাবে যদি আপনারা জয়েন্টটা দেন, বাড়তি যে অংশটা আছে যে এভাবে করে কোমরের অংশের সাথে মিল রেখে বাকি যে কাপড়টা আছে এটাকে এভাবে করে ভাঁজ করে নিবেন। নেয়ার পর এই যে ভাঁজ করে নিয়েছি, তারপর এখানে আমি আরো প্রায় হাফ ইঞ্চি চাইতে একটু বেশি কাপড় রেখে বাড়তি যে কাপড়টা আছে এটা আমি কেটে ফেলবো। এই যে এভাবে করে এবার নিচের এই সেলাইটা যে দিয়েছি এখান থেকে এই যে বেল্টের যে কাপড়টা আছে এটাকে এভাবে করে ভাঁজ করব, ভাঁজ করে এই বরাবর এই যে এভাবে করে আমি সেলাই করে ফেলবো। সাইডের সেলাইটা আমি করে নিয়েছি, এই যে এরকম ভাবে এখানে যে বাড়তি সুতাগুলো আছে এটা কেটে ফেলতে হবে। এবার পেটিকোটের নিচের অংশ যে সোজাভাবে রাখতে হবে, এরপর বেল্টের এই কাপড়টাকে যেভাবে করে একটা ভাঁজ করব, এই যে এরকম ভাঁজ করে এই সোজা অংশে যেখানে জয়েন্টটা দিয়েছি তার উপর ঠিক এভাবে করে রাখবো, রেখে বেল্টের এই কাপড়ের উপর আমি সেলাইটা করব যেভাবে করে রেখে। তো এখন আমি যে সেলাইটা দিয়েছি সাইডে আমি আরো একটা সেলাই দিব, এটা মজবুতের জন্য আমি আর একটা সেলাই দিব। তো সাইডের সেলাইটা করা হয়ে গেছে, এবার আমি এই পেটিকোটের এই কাপড়টাকে যে এভাবে করে উল্টা করে নিব, যে এভাবে করে উল্টা করে নিব, এবং কোমরের উপরের অংশ থেকে যেভাবে করে সোজা করে ধরব, মানে উপরের এই পাশ মানে কোমরের এই বেল্টের কাপড়টা যেন সোজাভাবে থাকে, মানে মাপ মতো থাকে দুইটা পার্ট, এভাবে করে রেখে এই নিচের যে সাইডে আমি সেলাইটা করেছি এই যে এখান থেকে নিয়ে এই যে এভাবে করে এই সাইড থেকে আমি সেলাইটা শুরু করব।
তো বন্ধুরা সাইডের এই সেলাইটা করা হয়ে গেছে, এই যে এরকম ভাবে হবে। তো সম্পূর্ণ সাইডের কাজগুলো আমার শেষ, এবার আমি নিচের ঘেরের যে সেলাইটা আছে সেটা করব। তো এই সেলাইটা করার জন্য আমি এখানে এই যে কাপড়টাকে উল্টা করে রাখবো, রেখে এই সাইড থেকে এই যে এরকম ভাবে একটা ভাঁজ করব, তারপর আরো একটা ভাঁজ করব। আমি প্রথমে বলেছিলাম আমি একটু চড়া করে এই নিচের সেলাইটা করব, তো এই যে এইভাবে করে চড়া ভাবে রাখবো, রেখে তারপর সেলাইটা করব। বন্ধুরা আমার এই পেটিকোটটি সেলাই করা হয়ে গেছে। এখানে আমি একটা সেলাই দিয়েছি, আপনারা চাইলে নিচের দিকে আরো একটা সেলাই দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই পেটিকোটটা আসলে কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আশা করছি আপনাদের আর এই ছয় কলির পেটিকোটটা কিভাবে কাটতে হবে এবং কলির প্রতিটা পার্ট কিভাবে আপনার জয়েন দিতে হবে সেই সম্পর্কে আর আপনাদের সমস্যা হবে না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।